পাকেলা, এরকম করলে কিন্তু আমি খেলবো না। হ্যাঁ, আমি ফুটবল খেলছিলাম আর তুমি আমাকেই বাস্কেটবল বানিয়ে দিলে। ভাবছিলাম একটা খেলা খেলতে খেলতে দুটো খেলার মজা নিলে কেমন হয়। চলো এবার আমি এই বলটা গোল করতে যাব। পাকেলা, বল তো এমনিতেই গোল, আর কত গোল করবে আমার বন্ধু? আরে আমি গোল করতে যাচ্ছি, মানে আমি এই বলটা এবার কিক করব। তুমি কেবল গোলটা বাঁচাও, ঠিক আছে? আরে হকি স্টিক দিয়ে ফুটবল কে আটকায়? আমি ভাবছিলাম যে যেখানে একসাথে দুটো গেম হতে পারে সেখানে তিনটে কেন হতে পারে না। হ্যাঁ 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 বলো। এ পাগলা, এটা তো চিটিং। হ্যাঁ, ফুটবল হাত দিয়ে ধরে না, ইউ ডোন্ট নো দা রুলস অর হোয়াট। এবার এই ফুটবল দিয়েই আমি তোমার মজা দেখাবো। যাও বল নিয়ে এসো। না, আগে তুমি নিয়ে আসবে, তারপরে আমি নিয়ে আসব। যদি আমিই নিয়ে আসব তাহলে তোমার যাওয়ার দরকারটা কি? ভেরি গুড, তোমাকে দেখতে যতটা বোকা মনে হয় ততটা বোকা নও তুমি, স্মার্ট স্মার্ট। তোমাকেও দেখে যতটা বুদ্ধিমান মনে হয় তুমি মোটেও তা নও। চলো রেস করি, যে আগে পৌঁছবে সে বল নিয়ে আসবে। গুড আইডিয়া, রেডি স্টেডি 1 2 3 গো। থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি আমাকে দেখতে পাচ্ছ? কেন, তুমি কি কোনো ভূত নাকি যে তোমাকে দেখতে পাবো না? তুমি ঠিক বলেছ, আমরা সত্যি ভূত। তোমাকে চিন্টু পাঠিয়েছে না আমাকে ভয় দেখানোর জন্য? কে চিন্টু? আমরা কোনো চিন্টু টিন্টুকে চিনি না, আমরা হলাম সত্যিকারের ভূত। আমাদের শুধু তারাই দেখতে পায় যারা দুঃখী, তারপর তার লাইফ আমরা সেট করি। বলো আমাদের কোন দুঃখ আছে তোমার মনে? আমরা দুজনে পাঠাবো তাকে বনে। চিন্টু, আমার ক্লাসে একটা ছেলে পড়ে চিন্টু, ও আমাকে খুব বিরক্ত করে। কি, খেলে খুব ভালো লাগলো না? না, ওই আমি তো আসলে একটু টাইম পাস করছিলাম। আমি ভালো মার্কে পাস করতে চাই, জানিস তো তুই। যদি তুই ভালোভাবে না পড়িস তাহলে আমি পাস কি করে করব? তুই পড়লে তবেই তো আমায় নকল করাতে হেল্প করবি। কিন্তু নকল করা বা করতে সাহায্য করা ভুল চিন্টু। আমি হলাম এই স্কুলের রাজা, যদি কেউ আমায় না বলে তাহলে আমি কি করি? পিটিয়ে করো তক্তা। কিন্তু চিন্টু, আমি চিটিং করতে চাই না, এটা একেবারেই ঠিক নয়। নে, এবার এটা ঠিক হয়ে গেল। এখন তো সবে ফেলে দিয়েছি, পরে যদি না বলিস না আমি তো যে কোনো ভাবে পাস করে যাব। কিন্তু তুই স্কুল আর আসতে পারবি না, আমি হলাম এই স্কুলের রাজা, যে আমায় না বলবে সে পাবে রাজা। গুড বয়, কি করি বল, আমার গুড লাকটাই এত ভালো, তোর মতো এত ভালো স্কলার আমার সামনে বসে এক্সামে। আমার মা বাবা বলেছে যে এটা একেবারেই ভুল কাজ, আর এরকম ভুল কাজ আমি করতে চাই না। আমি ওকে বললাম যে আমি শেখাবো, কিন্তু ও শুধু কপি করতে চায়। কালকে এক্সামস, বুঝতেই পারছি না কি করব। আমরা এখন চলে এসেছি না, তো টেনশন একদম নয়, পরে আমাদের থ্যাংক ইউ আর নট মেনশন বলে দিও। জিমি, তুমি তোমার এক্সাম দেবে আর মজা করে কপিও করাবে। এসব তোমরা কি বলছো? যেটা তোমার করা উচিত। কিন্তু তোমরা দুজন কারা? আমি হলাম থাকেলা। আর আমি পাকেলা, আমরা বন্ধুর বন্ধু আর শত্রুদের জন্য গোস্ট। আমরা যেমন বলছি তেমন করো, আর বাকিটা আমাদের উপরে ছেড়ে দাও, তাই না থাকেলা? হ্যাঁ পাকেলা, আমি সব শুনে নিয়েছি, নকল করাটা বুদ্ধিমানের কাজ নয়, এই শিক্ষাটা তোমাকেই শেখাতে হবে। ইনি হলেন ভূত বস, করে দেন সব পাপের লস। জিমি, এখন তুমি চিন্টুর চিন্তা ছেড়ে দাও। থাকেলা পাকেলা, দ্রুম দাম থা, চলো করি পাপ লস। ও, এই চল লেখা বন্ধ কর, আর যা লিখেছে জামা ছেড়ে দেখা। কি হলো চিন্টু, আনসার ঠিক মতো দেখতে পেয়েছো তো? ঠিক মতো না, খুব ভালোই পেয়েছি, কোনো ব্যাপার না। এই কোশ্চেনটার আনসার লিখবো না, অন্য কোশ্চেন দেখা।
হ্যাঁ, এবার এটা লিখব। স্যার, আমি এক্সাম দিতে পারবো না, আমার শরীরটা ভালো নেই। তুই কোনো বাজে ম্যাজিক শিখে আমাকে বোকা বানাতে পারবি না। কিন্তু আমি তো কিচ্ছু করিনি, আমি তো তোমাকে হেল্প করছিলাম। কিন্তু নকল করার জন্য তো বুদ্ধিও থাকা চাই, তাই না? দেখ জিমি, এখন প্ল্যান চেঞ্জ, পেপার এক্সচেঞ্জ। কাল তোর পেপার আমি লিখবো আর আমার পেপারটা তুই লিখবি। আমি হলাম স্কুলের রাজা, বাজিয়ে দেবো তোর বারোটা। জিমি, এরা সবাই আমাকে দেখে হাসছে কেন? কারণ তোমাকে রাজার মতো নয়, আনসা চুরি করার ডাকাতের মতো লাগছে। থ্যাংক ইউ। কিন্তু এক্সাম এখনো বাকি আছে হে বন্ধু। আপনি কালকে কি করবেন? যেটা ওই আমাদের চিন্টু রাজা বলল, পেপার এক্সচেঞ্জ। চল এবার ব্রিলিয়েন্ট ভাবে আমার পেপারটা লেখ, আমি এ প্লাস গ্রেড পেতেই চাই। আমিও তোর জন্য একটু আধটু করে দিচ্ছি, তোর পেপারে আমি একটু ভালো করে ড্রয়িং করব। নিজের হাত দিয়ে আমি একটাও অ্যান্সার লিখবো না। অ্যান্সার তো লিখতেই হবে, স্কুলের রাজা চিন্টু। কে 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 বলো, কে বলো? তুই? খুব ভালো ভূত বস। যদি আনসারটা সোজা হাতে না বেরোয় না, তখন তো পা দিয়েই বের করতে হয়। কি করেছিস তুই? আমি তোকে ছাড়বো না। আমাকে এরকম দেখতে? না স্যার, আপনাকে এতটা ভালো দেখতে না, মানে বলছি যে আপনাকে এমনটা দেখতে না। আমি এটা বানাইনি, আমি না। এরকম উত্তর লেখো, এটা কি লিখেছো? তবরা তবরা, এটা জিমে লিখেছে। মিথ্যা বলছো, হ্যান্ডরাইটিং তো তোমারই। আমি তোর অ্যান্সারের নকল করতে চাইছিলাম, কিন্তু ও তো আমার হ্যান্ডরাইটিং নকল করে দিল। চলো আমার সঙ্গে প্রিন্সিপালের অফিসে চলো। স্যার ছেড়ে দিন না স্যার, প্লিজ ছেড়ে দিন না স্যার। জিমি, জানি না কাল থেকে আমার কি হচ্ছে। কিন্তু আমি তো সেটাই করেছি যা তুমি বলেছিলে। তোর কোনো দোষ নেই, মনে হচ্ছে আমি আমার পাপের সাজা পাচ্ছি। আমি এখানে সরি বলতে এসেছি। ডোন্ট ওয়ারি চিন্টু, কালকে তোমায় নকল করতে আমি পুরো সাহায্য করব। একদমই না, আমি কথা দিয়েছি যে আজকের পর থেকে আর কোনোদিন নকল করব না। যদি আমি নকল না করতাম, তাহলে আমার সাথে এইসব হতোই না কোনোদিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, জিমি আমায় ক্ষমা করে দে ভাই। অবশ্যই। এদের প্যাচ আপ তো হয়ে গেছে, এখন আমার ঘুমের সাথে প্যাচ আপ করানোর কি বন্দোবস্ত হয়েছে? বস,
এখান থেকে 20 কিলোমিটার দূরে পুরনো পড়ে থাকা গুদামের সামনে নির্জন ঘরের একদম পিছনে একটা বন্ধ দরজা আছে, সেটা অমাবস্যার রাতেই খোলে। আজকে অমাবস্যা, ওই দরজাটা খুলতেই আপনার জন্য আপনার বিছানা অপেক্ষা করবে বস। তাহলে আমরা দেরি কেন করছি, চলো